বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীর অনেক সাধক অনেক আমলকারী আল্লাহর ইবাদতকারী অনেক মানুষই দেখা যায় সাকসেস হতে পারে না সাধনা করে আমল করে কোনো কিছু করে তারা সাকসেস হতে পারে না যে আশা নিয়ে তারা নামে সেই আশা অনুসারে তাদের ফল ফলে না এবং দেখা যায় যে সেই হয়ে থাকতে হয় বরঞ্চ আরও খারাপ দিকে চলে যায় এর মূল কারণ কি এর মূল কারণগুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ সেটি হলো দেখুন যে শরীরের মধ্যে উত্তাপ রেখে শরীরের মধ্যে গরম একটা ভাব নিয়ে যদি কেউ আমল বা সাধনা করে সে কখনোই সাকসেস লাভ করবে না আল্লাহর পথেও নয় দুনিয়ার পথে কোনো পথে তিনি অগ্রসর হতে পারবেন না বরঞ্চ তিনি দেখবে যে আমল আর সাধনা করতে করতে দেখা যায় সে অধপতনেই যাচ্ছে কোনো দিকেই তার হচ্ছে না এর মূল কারণ কি যেমন কেউ কেউ আমাকে বলেছে কেউ ছয় বছর সাত বর্ষর ধরে সে সাধনা করে বিভিন্ন আমল করে কিন্তু দেখা যায় যে তারা সাকসেস হতে পারছে না তাহলে এই মূল কারণ হলো দেখুন যে কি কি খাবার ত্যাগ করতে হবে কি কি স্বভাব ত্যাগ করতে হবে কি কি দৃষ্টি আমাদের সংযত করতে হবে প্রথমত হল যে মানুষের চোখে কাজ করে তখনই যখন মানুষে পুরোপুরি একটা মানুষ শক্তিশালী থাকে এবং শরীরের ভিটামিনটা সময় সব দিকটা ঠিক থাকে তখন তার শরীরের শক্তি শরীরের ইমেজ মনের গতি চোখের দৃষ্টিশক্তি সব ঠিক থাকে তার মানে সে সর্ব অঙ্গে সুফল সুস্থ আছে তিনি শারীরিকভাবে সুস্থতা যার ফলে দেখা যায় শরীরের মধ্যে একটা গরম শরীরের মধ্যে একটা গরম অনুভব থাকে সে গরমটা কি যে সহজে রাগ উঠে যায় সহজেই লোভ জেগে যায় সহজে অদৃষ্টি হয়ে যায় তো এগুলা কেন হয় আচ্ছা আজকের আলোচনা হলো কি কি খাবার কি কি স্বভাব ত্যাগ করলে আপনি সাধনায় সাকসেস হবেন এই শুনুন এই বিষয়গুলো বলবো কিন্তু মনে মনে যদি ভাবেন যেগুলো নিষেধ করা হলো এগুলো যদি না খাই তাহলে কি চলতে পারবো দেখেন আপনি যদি চলার চিন্তা করেন শরীরের শক্তির চিন্তা করেন তাহলে একটা জিনিস মনে রাখবেন হজরত ইসা সে কিন্তু আমাদের শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন তিনি বলেছে নাঙ্গলে হাত দিয়ে যে পিছনে তাকায় সে অবশ্যই পথভ্রষ্ট হবে আমি যেদিকে তাকিয়াছি সেদিকে আমার তাকানো থাকতে হবে পিছনে চাইলে সামন দেখা যায় না সামনে চাইলে পিছন দেখা যায় না ঠিক এক সাইডে চাইতে হবে যেমন মনে করেন প্রথমত হল মাংস ত্যাগ করতে হবে মাংস খাওয়া দ্বিতীয়ত হল ডিম মাছ এবং প্রোটিন জাতীয় যে খাবার অফ করে দিতে হবে আচ্ছা অফ করে দিলে সেই মানুষটি দেখা যায় অসুস্থ হতে পারে শরীর দুর্বল হয়ে যেতে পারে দেখেন নিজেকে দুর্বল করতে হবে আপনার জীব দেহটাকে যদি আপনি দুর্বল না করতে পারেন তাহলে এই জীব দেহটা যদি আপনার মধ্যে সতেজ থাকে তাহলে কিন্তু আপনার মধ্যে যে পরমাত্মা সে কিন্তু জীবের চাপে আছে জীব কিন্তু খেয়ে দেয়ে শরীরটাকে এমন একটা উত্তাপ করে রেখেছে তখন পরম এখানে আসতে পারে না পরম এখানে জাগ্রত হতে পারে না যার ফলে আমরা এই দুনিয়াতে অন্ধ হয়ে থাকি এবং পরকালেও আমাদের অন্ধ হয়ে উঠতে হবে তাই নিজের জীব দেহটাকে যখন জীর্ণ শীর্ণ করবো এবং দুর্বল করে ফেলবো তখন কি হবে তখন দেখা যায় সে আমার পরমাত্মা জাগ্রত হবে আর যখন পরমাত্মা জাগ্রত হবে একদিন সেই পরমাত্মাকে দেখতে 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 একদিন তার সাথে সম্পর্ক হতে হতে তখন তিনি আমাকে পরিচালনা করবেন আর আল্লাহ যে পরিচালনা করবেন এ কথাটা কোরআনে আল্লাহ বলেছে সুরা সফাৎ সুরা ইনসিরা যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো যিনি আমার পথে আল্লাহ বলতেছে যিনি আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করব দেখেন আল্লাহ যে পরিচালনা করবে এটা আল্লাহ কোরআনে বলেছেন আচ্ছা এখন বলবো কি মাছ মাংস এবং দেখা যায় খাদ্যের মধ্যে সবজি খাওয়ার মধ্যেও দেখা যায় কিছু কিছু সবজির মধ্যে সে গরম অনুভবটা আছে পেঁয়াজ রসুন এরপরে এ ধরনের কিছু জিনিস ত্যাগ করতে হবে আর শুধু নর্মাল সবজি তরকারি খেতে হবে তো সবজি তরকারি খেলে যে শরীর দুর্বল হয়ে যাবে তা না দেখেন একটা হাতি এত বড় প্রাণী সে কিন্তু শুধু সবজি জাতীয় খাবার খায় তাহলে যেমন কলা গাছ খাচ্ছে বিভিন্ন ঘাস খাচ্ছে সে কিন্তু মাছ মাংস খায় না সে কি শক্তি কম আছে আচ্ছা যাই হোক সেটা কথা নয় একটু বোঝানোর জন্য কথাটা বললাম তো এখন যে আরেকটি কথা বলবো যে সেই খাদ্যের পাশাপাশি দৃষ্টিকে সংযত করতে হবে দৃষ্টি কি সংযত করব কিরকম ধরুন এমন একটা মানুষের সম্পদ আছে এই সম্পদ দেখে মনে মনে ভাবতেছি আরে এত সম্পদ যদি আমার হতো তাহলে কিন্তু আপনি দাগ ফেলে দিলেন আপনি যে আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করে আছেন আপনি কিন্তু সেখান থেকে লড়ে গেলেন আরেকদিকে দৃষ্টি নিক্ষেপ করার পরে আপনার মনে জেগেছে এত সুন্দর একটা বাড়ি যদি আমি করতে পারতাম এই দৃষ্টি আমাদের কাছ থেকে বিতাড়িত করে দিতে হবে এক দ্বিতীয়ত একজন ধনী মানুষ তার বাড়ি গাড়ি আছে তার সুন্দর নারী আছে সেই নারীটার দিকে তাকিয়ে বলতেছেন এরকম একটা সুন্দর বউ যদি থাকতো গেছে আপনার জায়গার থেকে আপনি নড়ে গেছেন এরপরে দেখা যায় যে আপনি যখন একজনের মিল ফ্যাক্টরি বা একজনের সুখ শান্তি আপনি দেখে আপনি কষ্টে চলেন তার এটা দেখে আপনার মনের মধ্যে একটা জিনিস জেগেছে যে আমি যদি এরকম ধনী হতে পারতাম এরকম কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক হতে পারতাম আপনার জায়গা থেকে আপনি নড়ে গেছেন এই দৃষ্টি এই ভাবনা এই চিন্তা সর্ব অবস্থায় আপনার ত্যাগ করে দিতে হবে এই হলো দুইটা বিষয় আরও একটা বিষয় বলবো। যে সর্বদা দেখা গেছে এক দেশে লাইলি ছিল আরেক দেশে মজনু ছিল একজন একজনকে ছয় মাসে নয় মাসেও দেখে না কিন্তু এমনই প্রেমিক তারা একটি দেশের মধ্যে যখন দেখা যায় মজনু তো কি পাগল এই পাগলকে যখন কেউ গরম আগুনের মতো গরম ফ্যান ছিটটা মেরেছিল শরীরের মধ্যে তখন সে ওহরি ওহরি মারে বলতেছে আর আরেক দেশে বসবাস করে লাইলি আর সেই লাইলির দেখা যায় মজনুর যেখানে ফ্যান ছিটকা মেরেছে চামড়া খসে খসে পড়তেছে অথচ লাইলি যে আরেক দেশে তার শরীরে চামড়া খসে খসে পড়তেছে তারা তো মূলত প্রেমিক একজন একজনকে নিয়ে এমন ভাবনা চিন্তা করে এমন ডুবে গেছে তখন একজনের আঘাত এত দূরে থাকা সত্ত্বেও আরেকজনের মধ্যে সে আঘাত লাগতেছে মাংস শরীর খসে পড়ছে তাহলে প্রেমিক তো তারাই ইতিহাসের পাতায় আচ্ছা তাহলে দেখা গেছে যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে এরকম প্রেম করেছে যে একজনের আঘাতটা আরেকজনের খবর হয়ে গেছে তাহলে আমি বলবো যে আল্লাহর সাথে এর চেয়েও আরো গুণে প্রেম থাকতে হবে তখন চোখের পাতায় আল্লাহকে দেখা আল্লাহকে ভাবনা আল্লাহকে নিয়ে প্রেমের দেশে লুটিয়ে থাকা আর ঝলকে ঝলকে পলকে পলকে চোখ দিয়ে পানি ঝরছে তাহলে এরকম ফানাফিল্লা যখন হয়ে যায় এবং সাধনায় যখন আত্মনিয়োগ হয়ে যায় তখন আল্লাহ কি আর দূরে বসে থাকে আল্লাহ তখন সেই বান্দার নিকটবর্তী হয়ে যায় সেই বান্দা যখন আল্লাহকে ভাবে তখন আল্লাহও তাকে ভাবে আর যখন সে যে কোনো অবস্থায় থাকে আল্লাহ তাকে দেখে রাখে কারণ আল্লাহর ভাবনায় সে চব্বিশ ঘন্টায় থাকে দেখেন একটা জিনিস আমরা কিন্তু বাহ্যিকভাবে একটা বাচ্চা যখন মাকে মা বলতেছে মা মা বারবার মা সমুখ দিচ্ছে হ্যাঁ বাবা বলো হ্যাঁ বাবা বলো হ্যাঁ খোকা বলো তখন ছেলেটি কিন্তু শুধু শুধু ডাকে কিন্তু শুধু শুধু ডাকলেও কিন্তু মা কিন্তু শুধু শুধু জব দেয় না তার ডাকের জবাব সে বারবার দিচ্ছে তাহলে আল্লাহ যদি এই সমস্ত সৃষ্টি করে থাকে আপনাকে আমাকে আঠারো হাজার মাকলুখাতকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ কিন্তু যতবারই আমরা ডাকি ততবারই কিন্তু আল্লাহ আমাদের সুমুখ দিচ্ছে হয়তো আমাদের যার কান হয়ে গেছে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার ডাকটা আল্লাহ শুনতেছে এক দ্বিতীয়ত আমি যখন আল্লাহকে নিয়ে ভাবি তখন আল্লাহ আমাকে নিয়ে ভাবে যখন আমি আল্লাহকে কল্পনা করে আল্লাহকে কল্পনা করছি আল্লাহকে দেখছি তখন আল্লাহ আমাকে দেখছে তাহলে এই ভাবের মানুষগুলো তারা কি কখনো পথভ্রষ্ট হবে তবে এই পর্যায়ে যেতে হলে একজন পবিত্র মানুষ হতে হলে সেই পবিত্র এবং ভালো ভালো খাবারগুলো আমাদেরকে খেতে হবে যা খেলে আমাদের নিজের দেহ পরিষ্কার হবে এবং দেহের মধ্যে যে আত্মা থাকে সে আত্মা পবিত্র হয়ে যাবে এবং যার যার মুর্শিদের দেওয়া সেই সাধনাগুলো যদি করে ইনশাল্লাহ তিনি পরপারে পার হয়ে যাবে তবে পরপারে পার হয়ে যাবে এই ভাবনা করে কিন্তু নয় আমি যাকে ভালোবাসি সে আমাকে খালে ফালিয়ে দেবে আগুনে ফেলে দেবে পানিতে ফেলে দেবে দেবে আমাকে কষ্ট দেখ আমি তো তার সে যদি হয় আমার আমার আর কিসের দরকার তবে হে জগতবাসী আজকের এই আলোচনার মূল আপনাদেরকে কি বোঝাতে চাইলাম আল্লাহ মহাপবিত্র তাহলে আমাদের জীব দেহটাকে যখন পবিত্র করব আমার আত্মা যখন পবিত্র হবে তখন সেই মহাত্মা এই ক্ষুদ্র আত্মায় এসে বিলীন হবে তখন কি হবে যেমন একটা জায়গায় গিয়ে বলা হয় রাসুল আল্লাহ রাসুল আল্লাহ কীরকম যে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম যখন প্রেমের আগুনে পুরতেন তখন প্রেমের আগুনে পুরতে পুরতে লোহাটা লাল হয়ে গেছে লোহা যখন লাল হয়ে গেছে তখন লোহা কোনটা আগুন কোনটা দুই মিললে একাকার হে জগতবাসী আজকের এই আলোচনাটি যদি কেউ মূল্যায়ন করে এবং এভাবে চলে ইনশাল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করে আল্লাহ আপনাকে ওই পর্যন্ত পৌঁছাবেনি তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ